17 এপ্রিল 2018, সকাল 10:30। সাউথ ওয়েস্ট ফ্লাইটের বিমান সংখ্যা 1380 নিউ ইয়র্কের লাগোডে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করে ড্যালোসের লাভফিল্ড এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। এই ফ্লাইটে সাউথ ওয়েস্ট এয়ারলাইনের বিমান বোয়িং 737 ব্যবহার করা হয়, যেটি প্রায় 18 বছর ধরে প্রতিদিন ড্যালোস থেকে নিউ ইয়র্ক আর পুনরায় নিউ ইয়র্ক থেকে ড্যালোস পর্যন্ত আপ অ্যান্ড ডাউন বিমান হিসেবে কাজ করত। বিমানের মধ্যে 144 জন যাত্রী এবং 5 জন ক্রু মেম্বার সমেত মোট 149 জন লোক মজুদ ছিল। এই বিমানের পাইলটের ভূমিকায় ছিলেন 56 বছর বয়সী মহিলা পাইলট ট্যামি জো সুরলেটজি, যার সঙ্গে কো পাইলটের ভূমিকায় ছিলেন 54 বছর বয়সী ড্যারেন এলিসর। যদি কথা বলা হয় তাদের বিমান চালানোর অভিজ্ঞতা, তাহলে এই কথা বলা অবশ্যই ভুল হবে না যে ওই বিমানের ককপিট কয়েক হাজার ঘন্টার দক্ষ সম্পূর্ণের ভাণ্ডার ছিল। কারণ সিনিয়র পাইলট ট্যামি গত 23 বছর ধরে সাউথ ওয়েস্ট এয়ারলাইনের পাইলট হিসেবে নিযুক্ত ছিল, আর তার কাছে আমেরিকান নেভির ফাইটার প্লেন F-18 Hornet ওড়ানোর অভিজ্ঞতাও ছিল। সেই রকমই ড্যারেনও কয়েক হাজার ঘন্টার ফ্লাইট চালানোর অভিজ্ঞতা পূরণ করেছিল। এনাদের ছাড়াও 3 জন মহিলা ফ্লাইট অ্যাটেন্ডেন্টও বিমানে উপস্থিত ছিল। প্রতিদিনের মতোই 17 এপ্রিলও ফ্লাইট সংখ্যা 1380 রানওয়ে থেকে টেক অফ করে, আর প্রায় 20 মিনিটের মধ্যেই এই বিমান 32,000 ফিট উঁচুতে পৌঁছে যায়। আর পরবর্তী 10 মিনিটে ATC থেকে সবুজ সংকেত পাওয়ার পরই এই বিমান 38,000 ফিট উঁচুকেও পার করে দেয়। বিমান টেক অফ করেছে প্রায় 30 মিনিট সময় অতিক্রান্ত হয়ে গেছে। সব যাত্রী তখনও পর্যন্ত ঠিকঠাকভাবেই বসেছিল, আর বিমানের মধ্যেকার পরিবেশ খুবই ভালো ছিল। আর এই যাত্রা গন্তব্য পর্যন্ত পৌঁছাতে প্রায় 3 ঘন্টা সময় লাগত। কিন্তু তখনই হঠাৎ সেটি হয় যেটার কল্পনাও কেউ করেনি, আর এটি শুরু হয় বিমানের ককপিট থেকে, যখন হঠাৎ ককপিটের ভিতরে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে, যেটা বাজার পরেই প্রথমে তো বিমান অনিয়ন্ত্রিত হয়ে যায় আর প্রায় 41 ডিগ্রিতে বাঁ দিকে হঠাৎই ঝুঁকে যায়। এরপর ট্যামি প্লেনকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ ট্যামির নজর বিমানের RPM মিটারে যায়, যেখানে 0 লেখা দেখে ট্যামি অবাক হয়ে যায়। এর মানে পরিষ্কার ছিল যে একটি ভয়ানক ঘটনা, যেটা খুবই দ্রুত তাদের সাথে হবে। কারণ বিমানে উপস্থিত 2টি ইঞ্জিনের মধ্যে বাঁ দিকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কেন এবং কিভাবে না তো ট্যামি বুঝতে পারে, আর না তো এই ড্যামেজের কারণ ড্যারেনের কাছে ছিল। এই পরিস্থিতি যাতে আরও ভয়ানক না হয়, সেই জন্য ট্যামি সর্বপ্রথম নিউ ইয়র্কের ATC-র সঙ্গে যোগাযোগ করে এবং পুরো কথা তাদের জানায়। ট্যামি জানায় যে একটি জোরে ধাক্কা অনুভূত হয়, সাথে সাথে তাদের বিমানের বাঁ দিকের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়, আর এখন বিমান কেবলমাত্র একটি ইঞ্জিনেই উড়তে থাকে। আর অন্যদিকে যখনই এয়ার ট্রাফিক কন্ট্রোল এই কথা জানতে পারে, তখনই তারা দ্রুত পাশে উপস্থিত ফিলাডেলফিয়া এয়ারপোর্টের সঙ্গে যোগাযোগ করে, আর দ্রুত একটি রানওয়ে খালি রাখার নির্দেশ দিয়ে দেয়, যেখানে ফ্লাইট 1380 এমার্জেন্সি ল্যান্ডিং করানো হবে। কিন্তু হয়তো তাদের সমস্যা এখানেই শেষ হতে চায় না, কারণ যখন এইসব চলছিল তখন কো পাইলট ড্যারেনের হঠাৎই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং যাত্রীদের কথা মনে পড়ে, আর তখন সে দ্রুত ফোনে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট রিচেলের সঙ্গে যোগাযোগ করে, এটি সুনিশ্চিত করার জন্য যে বিমানে উপস্থিত 144 জন যাত্রীর পরিস্থিতি স্বাভাবিক আছে নাকি নেই। কিন্তু রিচেল তাকে যা কিছু বলে তা শুনে ড্যারেনের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ বিমানের বাঁ দিকের ইঞ্জিন শুধু কাজই করছিল না, বরং এর ফলে একটি জোরে ধাক্কা হয়, যার ফলে না কেবল ইঞ্জিনে আগুন লেগেছিল, বরং এই ধাক্কার ফলে বিমানের একটি ডানাও ভেঙে গিয়েছিল, যার ফলে এটি হয় যে প্রায় 32,000 ফিট উঁচুতে বিমানের দ্রুত গতিতে ওড়ার ফলে এবং বাতাসের গতিতে যখনই এই ডানা ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায় তখন সেটি তো ভেঙেই যায়, এবং সাথে সাথে অনেক ছোট এবং বড় টুকরোয় পরিণত হয়, যার ফলে কিছু টুকরো নিচে পড়ে যায় আর কিছু টুকরো বিমানের বডির সঙ্গে ধাক্কা লাগে, যার ফলে ডানার একটি বড় টুকরো বিমানের সেই জানলাতে গিয়ে ধাক্কা লাগে যেখানে জেনেফার নামে একটি মহিলা যাত্রী বসেছিল। তো যখনই এই টুকরো বিমানের জানলার কাঁচে গিয়ে লাগে তো সেই জানলা এক মুহূর্তেই ভেঙে যায়, এবং হঠাৎ বাতাস এই ছেদের কারণে বিমানের মধ্যে প্রবেশ করতে থাকে এবং বিমান আনকন্ট্রোলড ডিকম্প্রেশন হতে থাকে। এটি এমন একটি অবস্থা যখন প্লেন অথবা প্লেনের মতো চারিদিক ঘেরা কোনো সিল্ড কম্পার্টমেন্টে হঠাৎই কোনো ছেদ হয়ে যায়, আর ওই সময় বাইরের এয়ার প্রেশারের তুলনায় ভিতরের এয়ার প্রেশার অনেক কম হয়ে যায়, যেটা সব বিমানেই এত উঁচুতে ওড়ার জন্য হয়। তো এই পরিস্থিতিতে বিমানের ভিতরের বাতাস দ্রুত গতিতে বাইরে বের হতে থাকে, আর নিজের সাথে সেই জিনিসকে নিয়ে যায় যেগুলি শক্ত করে কোনো কিছু সাথে বাঁধা না থাকে। তো কিছুটা এইরকম এখানেও হয়, যে সময় জানলা ভেঙেছিল সেই সময় জেনেফার বিমানের উইন্ডো সিটেই বসেছিল, আর যখনই ডিকম্প্রেশন হতে শুরু করে তখনই জেনেফারও বাতাসের সঙ্গে বাইরে বেরিয়ে যায়। আপনি বিশ্বাসই করবেন না যে এই ঘটনা এত দ্রুত হয়ে যায়, জেনেফারের পাশে বসে থাকা যাত্রীও কিছু বুঝতে পারে না, আর যখন সে সব কিছু বুঝতে পারে তখন চারিদিকে রক্তই পড়েছিল, আর একজন মহিলা বাতাসে বিমানের ভাঙা জানলা দিয়ে অর্ধেকের বেশি বেড়ে গিয়েছিল।
যদিও সময় থাকতে দুজন যাত্রী নিজেদের জীবনকে পরোয়া না করে জেনেপারকে নিচে পড়ে যাওয়া থেকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু ভেঙে যাওয়া জানলার কাঁচের দ্বারা জেনেপারের একটি হাত কেটে যায় এবং দ্রুত বিমানের গতির জন্য এবং বাতাসের গতির জন্য সে মারা যায়। যদিও এই দুইজন প্যাসেঞ্জারের কোনো ভুলই ছিল না, কারণ যদি তারা জেনেফারকে ভিতরের দিকে না টানার চেষ্টা করত তবুও সে মারা যেত। এটি এতটাই ভয়ানক ছিল যে প্লেনে বসে থাকা সমস্ত যাত্রী পুরোপুরিভাবে ভয় পেয়ে গিয়েছিল। এই ঘটনা শুনে বিমানে থাকা দুজন পাইলট অনেক দুঃখ তো পায়, কিন্তু তারা এটি তো জানত যে তারা একজন যাত্রীকে বাঁচাতে তো পারে না, কিন্তু বাকি বেঁচে থাকা 143 জন যাত্রীর জীবন বাঁচানো কেবল তাদেরই হাতে। যাদের সময় থাকতে বাঁচানো না কেবল তাদের দায়িত্ব ছিল, বরং যে কোনোভাবে এটি করতেই হবে। এই জন্য মুখ্য পাইলট ট্যামি পদক্ষেপ নেয় এবং নিজের দক্ষতার পরিচয় দেয়। সে জানত যে জানলা ভাঙার ফলে প্লেনের মধ্যে অক্সিজেন কমে গেছে, আর তার উপরে ভয়ানকভাবে একজন যাত্রী মারা যায়, আর অক্সিজেন সাপ্লাই যেটি বেশি করেও পরের 15-20 মিনিট পর্যন্ত চলতে পারে। এই জন্য ট্যামি এই পরিস্থিতিকে দ্রুত সামলে নেয়। একদিকে সে ফিলাডেলফিয়া এয়ারপোর্টে উপস্থিত এটিসির সঙ্গে যোগাযোগের কাজে ব্যস্ত ছিল, আর অন্যদিকে সব যাত্রীকে আশ্বস্ত করতে শুরু করে দেয়। সে বলে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা সবাই সুরক্ষিত আছি, আর আমরা পরবর্তী 15 মিনিটে ফিলাডেলফিয়া এয়ারপোর্টে ল্যান্ড করব, যার পর সব কিছুই ঠিক হয়ে যাবে। এটি শুনে যাত্রীদের মনে ভয় কিছুটা কমে যায়। ট্যামির এই কথায় তাদের নতুন করে বাঁচার ইচ্ছা জেগে ওঠে। কিন্তু অন্যদিকে ট্যামি এবং ড্যারেন এটি জানত যে এই পরিস্থিতি প্রায় না হওয়ার মতোই, কারণ ওই সময় বিমানের একটি ইঞ্জিন বন্ধ হওয়া অনেক বড় চিন্তা ছিল না, বরং আসল সমস্যা ছিল বাতাসকে নরমাল করার, যেটা জানলা ভাঙার পর 32,000 ফিট উঁচুতে হয়েছিল। এইখানে সবচেয়ে বড় সমস্যা হলো, যদি বিমানকে দ্রুত গতিতে নিচের দিকে নামানো হয় তাহলে এর ফলে বিমান যে কোনো মুহূর্তে বাস্ট হয়ে যেতে পারে। একদিকে বিমানের উচ্চতা, যেটা কম করার খুবই প্রয়োজন ছিল, আর অন্যদিকে বিমান দ্রুত গতিতে নিচে নামানোর ফলে বাস্ট হওয়ার সম্ভাবনা ভয় সৃষ্টি করে। কিন্তু ট্যামির আসল পরীক্ষা তো তখন শুরু হয় যখন সে এটিসি থেকে সবুজ সংকেত পায় যে সে যখন চায় তখনই ফিলাডেলফিয়া এয়ারপোর্টের রানওয়ে 24L-এ বিমানকে ল্যান্ড করাতে পারে। এরপর ট্যামি বুঝে বুঝে প্লেনের উচ্চতা কমাতে শুরু করে, 32,000 থেকে 20,000, আর কিছু সময় পরে 11,000 ফিট। ট্যামি আস্তে আস্তে বিমানকে নিচে নামাতে শুরু করে, কিন্তু তাকে ওই সব কিছুই খুবই দ্রুত গতিতে করতে হবে, কারণ ইঞ্জিনে তখন আগুন অনেক বেশি পরিমাণে ছড়িয়ে গেছে, আর ইঞ্জিন থেকে নির্গত হওয়া ধোঁয়া ভাঙা জানলা দিয়ে বিমানের মধ্যে প্রবেশ করতে থাকে। আর এই সময় বিমানের যাত্রীদের জীবন আরও ভয়ানক পরিস্থিতিতে চলে আসে। কিন্তু শেষ পর্যন্ত ট্যামি এই পরীক্ষাতে পাশ হয়ে যায়। তার 23 বছরের বিমান চালানোর অভিজ্ঞতা আসলেই কাজে এসে যায় যখন সে এই ভয়ানক পরিস্থিতিতে ফিলাডেলফিয়া এয়ারপোর্টে ইমার্জেন্সি ল্যান্ডিং করে দেয়। বিমানে উপস্থিত 143 জন যাত্রীর জীবন বেঁচে যায়, কিন্তু এই দুর্ঘটনায় জেনেফারের জীবন চলে যায়, যাকে বাঁচাতে ট্যামি পারে না। ট্যামির এই দুঃখ পুরো জীবনে রয়ে যাবে, কিন্তু সে যেই কাজ করেছিল সেটি সত্যি প্রশংসনীয়। আর এই দিকে যখনই বিমান ল্যান্ডিং হয় তখনই এই ঘটনার জন্য তদন্ত শুরু হয়ে যায়, আর এই তদন্ত NTSB মানে ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডকে দেওয়া হয়েছিল, যেখানে দ্রুত সাউথ ওয়েস্ট এয়ারলাইন এবং বিমান কোম্পানি CFM ইন্টারন্যাশনালকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 1.5 বছর ধরে চলতে থাকা এই কেসে অনেক পজিটিভ প্রমাণ হাতে পায়, আর জানা যায় যে 18 বছরের পুরনো এই বিমানকে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছে, যার ফলে এর ইঞ্জিনে থাকা টাইটেনিয়াম ব্লেড খারাপ হয়ে গিয়েছিল। এই ঘটনার 1 সপ্তাহ আগে এই বিমানের সার্ভিসও হয়েছিল, যেখানে ব্লেড কমজোরি হওয়ার জন্য পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছিল, কিন্তু পয়সা বাঁচানোর জন্য কোম্পানি এই প্রস্তাবকে বাতিল করে দেয়। তো এই জন্য যখন ইঞ্জিনে উপস্থিত একটি ব্লেড ভেঙে যায় তখন বাকি সব ব্লেডও ভেঙে যায়, আর এই পয়সা বাঁচানোর চক্করে 149 জন লোকের জীবনের সঙ্গে খেলা হয়েছিল, যার মধ্যে একজন মহিলা নিজের জীবন দিয়ে দেয়। যদিও এই দুই পাইলটের দক্ষতার জন্য বাকি 148 জন লোকের জীবন বেঁচে যায়, আর না হলে হয়তো আরও অনেক লোকের জীবনও চলে যেত। এইরকম ভয়ানক পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে বিমানকে ভয়ানক দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য ট্যামি এবং ড্যারেনকে পুরস্কৃত করা হয়, এবং এটি ছাড়াও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লাইট 1380 সমস্ত ক্রুর সাথে 1 মে 2018 তাদের সঙ্গে ডিনারও করে এবং তাদের সম্মানিত করা হয়, এবং তাদের এটিও আশ্বস্ত করা হয় যে দোষীদের কড়া সাজা দেওয়া হবে, যাতে তারা বুঝতে পারে যে মানুষের জীবনের সঙ্গে খেলার পরিণাম কি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে সেফ।